বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দোয়া করি যে যেখানে যে অবস্থাতেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় চিকেন প্যান পিৎজা তৈরির রেসিপি। চলুন তাহলে প্রস্তুত প্রণালীটা দেখে আসি। আমি এখানে একটা মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারে। দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। লকডাউনে আমরা যে অবসর সময়টা পেয়েছি এই সময়টা আমরা সকলেই প্রপার ওয়েতে কাজে লাগাবো। আমরা শুধু খাই আর রান্নাবান্না করি এইরকম মন মানসিকতা বাদ দিয়ে এখনই উপযুক্ত সময় বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগি করার, বেশি বেশি নামাজ পড়ার, কোরআন পড়ার, অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো করার চেষ্টা করার, জিকির করার। এখনই উপযুক্ত সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করার। আমরা জানি না পরবর্তী সময়ে আমাদের সকলের জন্য কী অপেক্ষা করছে। পরিস্থিতি আল্লাহ চাইলে এর চেয়ে ভালো হতে পারে, আবার চাইলে এর চেয়ে ভয়াবহ রূপও ধারণ করতে পারে। তো আমরা এই অবসর সময়টুকু প্রিপার ওয়েতে কাজে লাগাবো, আল্লাহর ইবাদত বন্দেগি বেশি বেশি করব। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। এই সময়টা শুধু আনন্দ উল্লাস করে বা খেয়ে পরে কাটালে চলবে না, আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে। তো আমি এরকম কুসুম গরম পানি দিয়ে একটা সফট পিৎজার ডো তৈরি করে নিয়েছি। আমি এর ওপরে অল্প একটু সয়াবিন তেল মাখিয়ে দিয়েছি যাতে ওপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো সকলেই চেষ্টা করবেন এই সময়টা আল্লাহর ইবাদত বন্দেগিতে কাটানোর, আপনার আশেপাশে অসহায় মানুষ থাকলে আপনার সাধ্যমতো তাদেরকে সাহায্য সহযোগিতা করার। তো আমি এখন পিৎজার ভেতরের পুরটা তৈরি করে নেব। আমি চুলোতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি মুরগির ছোট ছোট পিস করা মাংস এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, বাসায় যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি পিৎজাটা তৈরি করেছি। মাংসগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো কাঁচা মরিচ। এটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। টমেটো আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব। দেখুন আমার পিৎজার ডোটা, এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে চেপে চেপে এটার ভেতরে যে বাতাসটা সেটা বের করে নিচ্ছে। তো এখন আমি একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে ওপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে এটা বেলে নেব আমার যে সাইজ দরকার। তো দেখুন আমি এইরকম মোটা রাখবো, তারপর আমি যে প্যানে পিৎজাটা বসাবো সেই প্যানে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, তারপর এরকম একটা কাগজ কেটে ওপরে একটু তেল দিয়ে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি তেলটা। তো দেখুন পিৎজার যে ডোটা আমি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে
পিৎজার শেপ করে নিচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করছি। এখন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। এই টমেটো সসটাও কিন্তু বাসায় তৈরি, এটা আমার মা তৈরি করেছিল। আর এই যে আমি যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম সেটার সাথে ঘরে তৈরি মেয়নিজ আমি অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে আমি এটাকে পিৎজার উপরে দিয়ে দিব। আপনাদের কাছে যদি চিজ থাকে তাহলে আপনারা চিজটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না, তো আমি বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু পিৎজাটা বানানোর চেষ্টা করেছি। আর খেতেও বেশ ভালোই ছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি চুলাতে একটা প্যান আগে থেকে বসিয়ে হাই হিটে গরম করে রেখেছিলাম। এখন পিৎজার যে প্যানটা সেটা দিয়ে আমি একেবারে লো আঁচে 30 মিনিট এটাকে রান্না করব। তো ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন আমার পিৎজাটা কিন্তু একেবারে রেডি, এখন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের আমার পিৎজার রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকার চেষ্টা করবেন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। নিজে সেফ থাকুন, নিজের পরিবারকে সেফ রাখুন, সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।